সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বলছে কাতার। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন নেতানিয়াহু, বললেন এরদোগান। হামাস নেতার সম্পদ জব্দ করেছে ফ্রান্স। প্রতিরোধ সংগঠনগুলো ইরানের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না, বলছে ইরান। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিরা যৌন নির্যাতনের শিকার, রিপোর্ট নারী সংগঠনের। যুদ্ধ সংঘাত বাড়লেও অস্ত্র বিক্রি কমেছে। গাজার পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে, বলছে WHO। এবং নারী শিক্ষার্থী ছাড়াই হেরাত বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বলছে কাতার। গাজা উপত্যকায় নির্বিচার হামলা এবং বেসামরিক ফিলিস্তিনিদের উপর পরিকল্পিত গণহত্যা চালানোর অভিযোগ তুলে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে। শিগগিরই গাজায় পূর্ণাঙ্গ স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার দোহায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা GCC-র শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ইসরায়েলের কঠোর সমালোচনা করে কাতারের আমির বলেছেন, ইসরায়েলের দখলদার বাহিনী সব ধরনের রাজনৈতিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করেছে। তিনি বলেন, নিরীহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের পরিকল্পিত উদ্দেশ্যমূলক গণহত্যার ঘটনার মতো এই জঘন্য অপরাধ অব্যাহত রাখার সুযোগ দেওয়াটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। এটা ইসরায়েল কর্তৃক সংগঠিত গণহত্যা। শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ন্যায় উদ্দেশ্যের প্রতি অবিচল থাকায় ফিলিস্তিনিদের প্রশংসা এবং বিশ্ব সম্প্রদায়ের এই মুহূর্তে গাজায় পূর্ণাঙ্গ স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো উচিত। কাতারের এই শাসক দোহায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে দেওয়া বক্তৃতায় গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। গাজায় নারী ও শিশুসহ নিরীহ বেসামরিকদের পরিকল্পিত ও নির্বিচারভাবে যখন হত্যা করা হচ্ছে, তখনই জঘন্য অপরাধযোগ্যকে প্রায় 2 মাস ধরে চলতে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন নেতানিয়াহু, বললেন এরদোগান। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদানের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আসলে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলায় মেতেছেন বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। কাতারের রাজধানী দোহায় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর জোট GCC সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সেই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরদোগান। নিজ বক্তব্যে নেতানিয়াহুর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রাখা নির্দেশ প্রদানের মাধ্যমে নেতানিয়াহু গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। তিনি হয়তো ভাবছেন, যতদিন এই যুদ্ধ চলবে ততদিন তার রাজনৈতিক ক্যারিয়ার নিরাপদ থাকবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তিনি আসলে জুয়া খেলছেন গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং নিজের রাজনৈতিক ক্যারিয়ার উভয়কে নিয়েই। গত 7ই অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। পরে 16ই অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থলবাহিনীও। ইসরায়েলি বাহিনীর টানা 1.5 মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন 15,899 জন ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা 10,000-এরও বেশি। অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন 1,200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। ইসরায়েলি বাহিনীর গত 2 মাসের অভিযানে হামাসের 20 জনের বেশি কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। GCC সম্মেলনে বক্তৃতায় এরদোগান বলেন, গাজে অভিযানকালে ইসরায়েলি বাহিনী যা যা করেছে সেগুলো একই সঙ্গে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অন্তর্ভুক্ত এবং অবশ্যই সেসব বিচারের আওতায় আনা উচিত। গত 2 মাসে গাজা উপত্যকায় যত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, অবশ্যই সেসবের জন্য আমাদের জবাবদিহিতা চাইতে হবে। হামাস নেতার সম্পদ জব্দ করেছে ফ্রান্স। নতুন নিষেধাজ্ঞার আওতায় মঙ্গলবার 5ই ডিসেম্বর হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ারের সম্পদ জব্দ করেছে ফ্রান্স। এই নিষেধাজ্ঞার আওতায় পরবর্তী 6 মাস দেশটিতে তার সম্পদ জব্দ রাখা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এই খবর জানিয়েছে। ফ্রান্সের অফিসিয়াল জার্নালে প্রকাশিত একটি আইন অনুসারে সিনোয়ারের তহবিল এবং অর্থনৈতিক উৎসগুলো 5ই ডিসেম্বর থেকে পরবর্তী 6 মাস স্থগিত রাখা হবে। BBC বলছে, ফ্রান্সের সিনোয়ারের সম্পদের পরিমাণ কত তা স্পষ্ট জানা যায়নি। এর আগে গত মাসে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর
সিনিয়র নেতাদের এবং হামাসের অর্থদাতাদেরকে ওপর নিষেধাজ্ঞা জারির অনুমোদন দিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লর্ড ক্যামেরন। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান নেতা ইয়াহিয়া আস সিনোয়ার 20 বছর ইসরায়েলে কারাভোগের পর 2011 সালে বন্দি বিনিময় চুক্তিতে মুক্ত হয়ে গাজায় আসেন। পরে 2017 সালে ফেব্রুয়ারি মাসে ইসমাইল হানিয়া থেকে দায়িত্ব গ্রহণ করেন। হামাসের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ব্যক্তিত্ব সিনোয়ার। হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। প্রতিরোধ সংগঠনগুলো ইরানের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না, বলছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি বলেছেন, প্রতিরোধ সংগঠনগুলো ইরানের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না। লোহিত সাগরে হামলার সাথে ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে ব্রিটেন যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে তিনি মঙ্গলবার এ কথা বলেছেন। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের পথ অনুসরণ করে একই ধরনের অভিযোগ তুলেছে ব্রিটিশ সরকার। লন্ডনে লোহিত সাগরে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি আরো বলেছেন, সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে। তার এই অঞ্চলে বাস্তবতাকে উল্টোভাবে উপস্থাপন করতে চায়। এটা স্পষ্ট, ব্রিটিশ সরকার ও শিশুঘাতক ইসরায়েল সহ তৃতীয় পক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে এ ধরনের কথাবার্তা বলছে। ব্রিটিশ কর্মকর্তাদের অগঠনমূলক বক্তব্য কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের তৎপরতা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। প্রতিরোধ সংগঠনগুলো যুদ্ধাপরাধ গণহত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে ইরানের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিটিশ সরকারকে ভিত্তিহীন অভিযোগ না করে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগের নিন্দা জানানোর পাশাপাশি নারী ও শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিরা যৌন নির্যাতনের শিকার, রিপোর্ট নারী সংগঠনের। একটি আন্তর্জাতিক নারীবাদী ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগঠন সতর্ক করে বলেছে যে ফিলিস্তিনি নারী ও পুরুষরা ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে ধর্ষণ, যৌন সহিংসতা এবং নির্যাতনের শিকার হচ্ছেন। সংগঠনটি বিভিন্ন সূত্র ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। ইসরা জাবিস নাম এক ফিলিস্তিনি নারী ইসরায়েলি জেল থেকে মুক্তি পাওয়ার পর বলেন, আমি জেলখানায় আমার 3 ছোট মেয়েদের কাঁদতে কাঁদতে রেখে এসেছি, কারণ সেখানে তাদের সাথে অকল্পনীয় ব্যাপার ঘটেছে। ইসরায়েলি সৈন্যদের হাতে অকল্পনীয় জিনিস ঘটছে। লামাখাতের নামে মুক্তি পাওয়া আরেক ফিলিস্তিনি নারী জানান, তাকে চোখ বেঁধে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। প্রতিবেদনে অন্য একজন মুক্তিপ্রাপ্ত নারী বন্দীর কথা উল্লেখ করে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে 15 জনেরও বেশি ফিলিস্তিনি নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করতে চেয়েছিল। নারীবাদী সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার সেনারা এমনকি অপহরণকারীদের মুক্তির পরও তাদের ব্ল্যাকমেইল করার জন্য ধর্ষণের ভিডিও টেপ রেখে দিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, এমনকি ফিলিস্তিনি পুরুষ বন্দীরাও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। ফ্রি টু প্রিজনার্স এর নেতা রামজি আল আব্বাসি বলেন, ইসরায়েলি কারাগারের পরিস্থিতি ভয়াবহ। বন্দীদের লাঞ্ছিত করা হয়, প্রতিনিয়ত তাদের মারধর করা হয়, তারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে, তারা ধর্ষিত হচ্ছে। যুদ্ধ সংঘাত বাড়লেও অস্ত্র বিক্রি কমেছে। 2022 সালে বিশ্বের শীর্ষ 100 অস্ত্র নির্মাতার বিক্রি কমেছে বলে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি। অস্ত্র সামরিক সেবা বিক্রি থেকে কোম্পানিগুলো প্রায় $600 বিলিয়ন বা 66,18,000 কোটি টাকা আয় করেছে। তবে এই অর্থ 2021 সালের চেয়ে 3.5% কম বলে জানিয়েছে সিপ্রি। 2015 সাল থেকে প্রতিবছর 100টি শীর্ষ অস্ত্র নির্মাতাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে সিপ্রি। প্রতিবছরই তাদের আয় বাড়ল। 2022 সালে প্রথমবারের মতো আয় কমেছে বলে সিপ্রি জানিয়েছে। সিপ্রি বলছে, যুক্তরাষ্ট্র ইউরোপের অনেক অস্ত্র নির্মাতা বিভিন্ন কারণে অস্ত্র উৎপাদন বাড়াতে পারেনি। কারণগুলোর মধ্যে আছে জনবল সংকট, দাম বৃদ্ধি, করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় সমস্যা ইত্যাদি। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্র যুক্তরাষ্ট্র ইউরোপের সংগ্রহশালা থেকে গেছে, এ কারণে অস্ত্র খাত বেশি আয় করতে পারেনি। এছাড়া বড় অস্ত্র কোম্পানিগুলো বিমান, জাহাজ ও ক্ষেপণাস্ত্রের মতো ব্যয়বহুল অস্ত্র তৈরির দিকে নজর দেওয়াও ও আয় কমার একটি কারণ বলে জানিয়েছে সিপ্রি। শীর্ষ 100 অস্ত্র নির্মাতার তালিকায় যুক্তরাষ্ট্রের 42টি কোম্পানি আছে। 2022 সালে তারা আয় করেছে $302 বিলিয়ন, যা 2021 সালের চেয়ে 7.9% কম। তবে সিপ্রি ধারণা করছে, দীর্ঘমেয়াদী আদেশগুলো আগামী বছরগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে। শীর্ষ 100তে থাকা ইউরোপের কোম্পানিগুলো 2022 সালে $121 বিলিয়ন আয় করেছে, যা 2021 সালের চেয়ে 0.9% বেশি। জার্মানির 4টি কোম্পানি সিপ্রির তালিকায় স্থান পেয়েছে। 2022 সালে তাদের
খাদ্যের আয় ছিল $9.1 billion, যা 2021 সালের চেয়ে 1.1% বেশি। চারটির মধ্যে একমাত্র টুসেন গ্রুপ কোম্পানির আয় 2022 সালে কমেছে, তাদের আয় 16% কমে $1.9 billion হয়েছে। 2021 সালের তুলনায় কম জাহাজ সরবরাহ করায় তাদের আয় কমেছে বলে সিপ্রি জানিয়েছে। গাজার পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে বলছে WHO। ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র কর্মকর্তা। মঙ্গলবার 5ই ডিসেম্বর গাজার দক্ষিণে খান ইউনিস ও রাফা শহরে ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধির পর তিনি এ মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গাজায় WHO-র প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেন, পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে, চারদিক থেকে বোমা বর্ষণের তীব্রতা বেড়েছে, খান ইউনিস ও রাফা এলাকাতেও বোমা বর্ষণ হচ্ছে। পিপারকর্ন বলেছেন, গাজায় মানবিক প্রাণ প্রবেশ করেছে একেবারে কম। ঘনবসতিপূর্ণ গাজার স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা নিয়ে WHO উদ্বিগ্ন। WHO কর্মকর্তা বলেন, আমি এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে আমরা একটি ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের দিকে তাকিয়ে আছি। তিনি বলেছেন, খান ইউনিস একটি গুদাম থেকে সরবরাহ সরিয়ে নিতে ইসরায়েলের নির্দেশ তারা পালন করেছেন। তাদেরকে বলা হয়েছে আসন্ন দিনগুলোতে অঞ্চলটি রণক্ষেত্রে পরিণত হতে পারে। পিপারকর্ন বলেন, আমরা নিশ্চিত করতে চাই যেন আসলেই প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সরবরাহ দিতে পারি। সংস্থাটির মহাসচিব টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসিস সোমবার খান ইউনিস থেকে সরঞ্জাম সরিয়ে নেওয়ার আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন, তবে ইসরায়েল এমন নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছে। নারী শিক্ষার্থী ছাড়াই হেরাত বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। আফগানিস্তানের হেরাত বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি করা নারী শিক্ষার্থীর উপস্থিতি ছাড়াই স্নাতক পর্যায়ের সমাবর্তন সম্পন্ন হয়েছে। যদি এ নিয়ে সমাবর্তনে উপস্থিত ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী নিদা মোহাম্মদ নাদিম কোনো মন্তব্য করেননি। টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে গ্রাজুয়েটরা দেশে চাকরির সুযোগ পাবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মোহাম্মদ ফারাকি নামের একজন শিক্ষার্থী বলেন, আমি আশা করি আমরা যারা স্নাতক হয়েছি তাদের চাকরির সুযোগ দেওয়া হবে। অপরদিকে মোহাম্মদ ইসা নামের একজন স্নাতক ইসলামিক আমিরাতকে পুনরায় নারী শিক্ষা চালু করার আহ্বান জানান। তবে শুধু ইসা একা নয়, অনিশ্চিত পরিস্থিতিতে থাকা নারী শিক্ষারাও ইসলামিক আমিরাতকে একই আহ্বান জানিয়েছেন। ওয়াহিদা দুররানি নামের একজন শিক্ষার্থী বলেন, শুধুমাত্র মেয়ে বলে আমাকে সব জায়গা থেকে পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ছেলেরা তাদের সংগ্রামের পুরস্কার পেতে সক্ষম হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।